হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল সাতীশ লাইফস্টাইল। তো আজ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপি হলো কচুরলতি ভাজা। তাহলে চলো দেখিয়ে দিই কীভাবে বানালাম। তো আমরা যে কালো কচু খাই, কালো কচুর গোড়াতে যে লতিগুলো থাকে, মানে লতিয়ে যায় এই লতি, তো সেই লতি আজ রান্না করে দেখাবো। তো প্রথমে লতিগুলো এভাবে একটু গাটা চেঁচে চেঁচে ফেলে দিতে হবে। তো এগুলো যেহেতু ছাড়ানো যায় না, তাই এভাবে একটু চেঁচে চেঁচে ফেলে দেব। দিয়ে যে যেমন সাইজ করবে, তো এভাবে আমি সাইজ করে নিলাম। এভাবে ছোটো ছোটো পিস করে আমি প্রথমে কেটে নিচ্ছি। কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম কেটে নেওয়া, তো অফ ক্যামেরায় আমি অবশ্যই সবগুলোকে কেটে নিয়েছি। তো এবার আমার কী কী লাগবে সেটা দেখাই। তো খুবই সামান্য কিছুই লাগছে। লাগছে পেঁয়াজ কুচি, কালো জিরে, শুকনো গোটা লঙ্কা, আর লাগছে কাঁচা লঙ্কা। তো আমি দেখো কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিলাম সর্ষের তেল, এরপর আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। বেশ অনেকটাই কালো জিরে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা এভাবে মধ্যিখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে বেশিও একটু দিতে পারো বা কমও দিতে পারো। তো এটা ভালো করে আমাকে আগে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা একটু সেন্ট বা গন্ধ ছেড়ে দেয়। তারপর আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, একসঙ্গেই ভেজে নেব। এরপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটো থেকে তিনটে মতো নিয়েছি, ছোট সাইজ। তো তোমরা চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো, না দিয়ে করলে তাও অসুবিধা নেই। তো যে যেমন পারবে সেরকম করতে পারো। এই রেসিপি নিরামিষও করা যায়। তো আমি এবার একবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আবার একটু নাড়তে থাকবো। পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখো লো ফ্লেমে দিয়ে রেখেছি আঁচটা, লো ফ্লেমেই দিয়ে রাখতে হবে, নয়তো তলায় ধরে যাবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিলে খুব টেস্ট হয় বা খেতে আরেকটু সুস্বাদু হয়, সেন্টও বাড়িয়ে দেয়। তো সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। তো এই রেসিপি বানানো খুবই ইজি, এক্সট্রা কিছুই লাগে না, ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায়। তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বদা আমার সঙ্গে থেকো। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।